রাঙ্গুনিয়া পৌরসভা আওয়ামী লীগ ইছাখালীর 3 নং ওয়ার্ড শাখার সম্মেলন উপজেলা অডিটোরিয়ামত অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি কবির আহমদের সভাপতিত্বে সম্মেলনত প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক পৌর মেয়র খলিলুর রহমান চৌধুরী। সংগঠনের সাধারণ সম্পাদক ওসমান গনি চৌধুরীর সঞ্চালনায় এটাই বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখে চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের বন পরিবেশ বিশেষ সম্পাদক ও চট্টগ্রাম জেলা পরিষদ সদস্য কামরুল ইসলাম চৌধুরী ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আক্তার হোসেন খান। পৌর আওয়ামী লীগের সভাপতি মাস্টার আসলাম খানের উদ্বোধনে উক্ত অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখে সাধারণ সম্পাদক ও পৌর কাউন্সিলর মোহাম্মদ সেলিম। এটা আরও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন পৌরসভা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক জসিম উদ্দিন শাহ, সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম চৌধুরী সহ আরও বোধকেই। এটা বক্তাল হয় দলীয় দুঃসময়ে যারারে তোয়াইফ অন্য যাইত তারা এখন সুসময়ে আওয়ামী লীগত অনুপ্রবেশ করি ত্যাগী নেতৃবৃন্দলের উপেক্ষা করি ফ্যারমিকা দিয়ে সালি ফেলার দলত অনুপ্রবেশকারী এসব নেতাল সতর্কতা হন ফুরব। নতুন নির্বাচিত নেতালরে সাংগঠনিক কর্মতৎপরতার মধ্য দিয়ে প্রমাণকরণ ফুরব তারা একজন সত্যিকারের মুজিব সৈনিক। ডেস্ক নিউজ, সি প্লাস টিভি, চট্টগ্রাম। দর্শক আর এই ভিডিও কিন্তু আমার তো কম লাগে এই লাল সাবস্ক্রাইব বাটন দবাই এবং সি প্লাস ফোন।